নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে ফুলকপির রোস্ট রেসিপিটা করে দেখাবো। তার জন্য নিয়ে নিলাম কিছুটা পরিমাণ জল। জলের মধ্যে কেটে ধুয়ে রাখা ফুলকপিগুলোকে দিয়ে হাই ফ্লেমে একটু ফুটতে দেব। আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। একটু ফুটে এলেই নামিয়ে নেব। আমি নামিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার কড়াইটা গরম হয়ে এলে দিয়ে দেব পরিমাণ মতো তেল আর কেটে রাখা ফুলকপি। তেলটা একটু নেড়ে চেড়ে দিয়ে মাছে ফুলকপিগুলোকে লাইট ব্রাউন করে ভেজে নেব। খুব বেশি কিন্তু ভাজবো না। আর আমি এখানে ফুলকপি ভাজাই কোনো নুন বা হলুদ কিছু ব্যবহার করছি না, শুধু তেলেই হালকা করে ভেজে নিচ্ছি। ভেজে নামিয়ে নিয়েছি। এবার একটা পাত্রে নিয়ে নিলাম হাফ কাপ মতো টক দই। ভালো করে টক দইটাকে ফেটিয়ে নিতে হবে। যেহেতু আমার টক দইটা ফ্রিজে রাখা ছিল তাই একটু শক্ত হয়ে গেছে। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। এবারে সমস্ত মশলাটাকে খুব ভালো করে টক দইয়ের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। ভালো করে ফেটিয়ে নেব। এবারে দিয়ে দেব সামান্য জল। জল দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। আমার কিন্তু ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ফুলকপি। ফুলকপিগুলো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি খুন্তি দিয়ে মশলার সঙ্গে। ভালো করে মিশিয়ে নিয়ে আমি 5 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব, যাতে মশলার সঙ্গে ফুলকপিটা ভালো করে মিশে যায়। এবারে কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতন তেল। এটা গরম করে নিয়ে একে একে দিয়ে দেব গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। এবার লো ফ্লেমে মশলাটাকে একটু ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত মশলাটাকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসে। এবারে দিয়ে দেব বেটে রাখা আদা আর কাঁচা লঙ্কা। আদা কাঁচা লঙ্কা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে মশলাটা কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এবারে দিয়ে দেব ম্যারিনেট করা ফুলকপি। এই ফুলকপিগুলোকে খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। আঁচটা কিন্তু মিডিয়ামেই রাখব। 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে এবারে দিয়ে দেব পোস্ত আর 4 মগজ বাটা। আরও কিছুটা সময় পোস্ত আর 4 মগজ বাটা দিয়ে ফুলকপিগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। আঁচটা কিন্তু মিডিয়ামেই রাখতে হবে, তা না হলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ভালো করে কষিয়ে নিয়ে এবারে দিয়ে দেব সামান্য একটু জল। খুব বেশি জল দেব না, আমি এখানে 1 কাপ মতো জল ব্যবহার করেছি। ঝোলটা ফুটে এলে এবারে দিয়ে দেব কিছুটা নুন আর হলুদ গুঁড়ো। একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রাখবো 7-8 মিনিটের জন্য। আঁচটা কিন্তু মিডিয়ামে রাখবো। ফিরে এসেছি 7 মিনিট পর। এবারে দিয়ে দেব সামান্য চিনি, জেরা কাঁচা লঙ্কা আর সব শেষে দেব 1/2 টিস্পুন ঘি আর গরম মশলা গুঁড়ি। আবার 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব, যাতে ঘি আর গরম মশলার ফ্লেভারটা ফুলকপির সঙ্গে খুব ভালো করে মিশে যায়। তো বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু অবশ্যই তোমরা ট্রাই করো। আর কেমন হয়েছে কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো।